হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি দেখাবো বাড়িতে রাখা ফার্নিচার, যেগুলো মানে পুরনো ফার্নিচার, আমরা এমনিতেই রোজকার যেগুলো ইউজ করছি, ড্রেসিং টেবিল, খাট, ডাইনিং টেবিল এসব, তো সেগুলো কীভাবে আমরা নিজেরাই পালিশ করে, বার্নিশ লাগিয়ে পালিশ করে রাখতে পারি সেটা আমি দেখাবো আজকে। এই যে টিটু ওইদিকে শুয়ে আছে দেখলেন, আমি আমার ড্রেসিং টেবিলটা আজকে বার্নিশ করছি। আমি প্রথমে ড্রেসিং টেবিলটাকে সাবান জলে ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে কোনো ময়লা না থাকে। তারপরে একটু বার্নিশ পেপার দিয়ে একটু ঘষে দিয়েছি, বেশি না, যাতে রং না চটে, জাস্ট একটু ঘষে দিয়েছি। তারপরে তার উপরে আমি একটা ছোট কাপড় দিয়ে, নরম সুতির কাপড় দিয়ে বার্নিশটা লাগিয়ে, এই যে নিজের হাতেই লাগিয়ে দিচ্ছি এটা। কিন্তু দেখতে হবে, এটাকে রৌদ্রে রাখতে হবে, আমি আমার ব্যালকনিতে রেখেছি, রেখে তারপরে এই যে কাপড়টা দিয়ে বার্নিশ করছি, প্রতিটা কোণা, প্রতিটা মানে যেখানে যেখানে একটু ফাটা ওটা সেখানেও বার্নিশ করে দিলে অনায়াসে সেটা অনেক সেফ হয়, অনেক দিন পর্যন্ত থাকে, লাস্টিং করে আপনার, পড়বে আপনার আসবাবপত্র যদি আপনি এইভাবে করেন। আমার মোটামুটি এটা বার্নিশ হয়ে গেছে, আমি একটু পরে ভিডিওটা বানাচ্ছি তাই আমি শুরুটা দেখাতে পারিনি। তারপরে এই যে এখন আমি বার্নিশ পুরো লাগিয়ে দিয়েছি, এটা আমি রৌদ্রেতে রেখে দেব প্রায় 25-30 মিনিট, তো বার্নিশটা একদম শুকিয়ে কাঠের সাথে লেগে যাবে। আর তারপরে একটা কাপড় দিয়ে এমনিতে মুছে দিলেই হবে, একদম চকচক করবে জিনিসটা। এটা 2-3 বারও লাগানো যায়, 2-3 বার কীভাবে লাগাবেন, একবার বার্নিশ করে একটু শুকিয়ে নিলেন, তারপরে আবার সিরিস পেপার দিয়ে একটু ঘষে দেবেন, আলতো করে ঘষে দেবেন, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন, তার উপরে আবার বার্নিশ পলিশটা লাগিয়ে নেবেন। তো আমি তাই করছি, আসবাবপত্র একদম নতুনের মতো চকচক করবে, দেখতে একদম নতুন লাগবে। আমার এই ড্রেসিং টেবিলটা বহু পুরনো, অনেক বছরের, এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল, তাই এর উপরে আমি যখন মানে চুলে কালারিং এসব করি তখনও অনেক সময় রং পড়ে যায়, কালারটা পড়ে যায়, সেটা অনেক সময় না দেখলে তার যেই ছাপটা, কালারের ছাপটা সেখানে থেকে যায়। কিন্তু সেটা কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আপনি ভালোভাবে কালার যদি বার্নিশ কালারটা লাগান তবে সেই জায়গাটাও চকচক করবে। আমার মোটামুটি হয়ে গেছে এর বার্নিশ করা, এখন আমি এটাকে রৌদ্রে ছেড়ে দেবো প্রায় 25-30 মিনিট, তারপরে আমি দেখাচ্ছি এটার কালারটা কেমন হলো। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, হাতে একটা গ্লাভস পরে নেবেন যাতে করে বার্নিশটা আপনার হাতে না লাগে, হাতে চামড়া তা নইলে একটু ক্ষতি হতে পারে, তাই হাতে একটা গ্লাভস পরে নেবেন আর তারপরে বার্নিশটা লাগাবেন। এই যে আমি এটা রৌদ্রে রেখে দিয়েছি, আমরা মানে এইভাবে নিজেদের আসবাবপত্রকে নিজেরাই এইভাবে ভালোভাবে টিকসই করতে পারি, এইরকম করে বার্নিশ লাগিয়ে নিলে আসবাবপত্র অনেক বছর টিকে, এতে কোনো উইপোকা ধরে না, ঘুণ আর কি, যেগুলোকে ঘুণ বলে, ঘুণ ধরবে না আর আপনার আসবাবপত্র অনেক বছর টিকবে। এইভাবে যদি বার্নিশ মানে মাঝে মধ্যে বছরে একবার অন্তত পক্ষে বার্নিশটা যদি লাগিয়ে নেওয়া হয় তবে আপনার কাঠ অনেক মানে টিকসই হয়ে অনেক দিন থাকবে, আপনার আসবাবপত্র দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, একদম নতুনের মতো চকচক করবে। দেখুন, আধা ঘন্টা পরে আমি এটাকে ঘরে নিয়ে আসলাম, দেখুন কেমন চকচক করছে, খুব ভালো লাগছে, একদম নতুনের মতো লাগছে। আমার এটাই যে বার্নিশ করতে গিয়ে এইটা নবটা খুলে গেছে, এটা আমি কালকে লাগিয়ে নেব, দেখুন একদম নতুনের মতোই লাগছে। খুব চকচক করছে, খুব সুন্দর লাগছে।
আশা করি আপনারাও এরকম করবেন, নিজেদের আসবাবপত্রকে নিজেরাই সুন্দর করে নেবেন, সুন্দরভাবে রাখবেন। দেখেন কত সুন্দর লাগছে, কাজকর্ম করে একটু এসে বসেছিলাম ঘরে, টিটু এই যে এসে আমার সামনে এসে জানি না কেন মানে ডাকছে আর খুব রাগ করছে দেখে। আমি একটু চা নিয়ে বসেছিলাম, হয়তো ওর বাইরে যায়নি সকালবেলা, তাই হয়তো মানে মেজাজটা গরম, তাই তাই হয়তো এরকম করছে। এই যে ঘেউ 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 করছিল আমাকে দেখে। হয়তো খেতে চাইছে। মুখ দিয়ে এত অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করছে যে কি বলবো। কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে ও খেলা করছিল বল নিয়ে, ফুটবল নিয়ে, তাই মানে আমাকে ডাকছে খেলা করতে আর বাইরে যাওয়ার জন্য। ও জানে সব চা অথবা চাটা এসব ওকে আমি দেব না, ও সেটা জানে। আর একটু আগে ও খেয়েছে, ও খাওয়ার জন্য চিৎকার করছিল না, ও মানে ওর সাথে খেলার জন্য ডাকছিল আমাকে, তাই এরকম মুখ দিয়ে এক একটা অদ্ভুত আওয়াজ বের করছিল। আপনারাও শুনেন, খুব মজা লাগবে। দেখে ফেললো এখানে ওদের দাঁড়িয়ে, তারপর দেখে দেখতে যখন বুঝতে পারলো আমি ওকে কিছু দেব না অথবা ওর সাথে খেলবো না, সে সুন্দর বসে পড়লো মেঝেতে চুপচাপ। জবাব